কুরবানি দিতেই দেব, সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করব, গুলি খেতে আগে গুলি খাব, সেটা পরোয়া করি না। আমাকে প্রার্থী ঘোষণার আগে আমার বড় ভাইজান দুজনের কাছে জিজ্ঞাসা করেছিলেন। প্রথম আমার আব্বাজানকে জিজ্ঞাসা করেছিল যে নওশাদকে ভাঙর থেকে প্রার্থী করব। আব্বাজান সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছিল, যা আমি ছেড়ে দিলাম এবং শপথ গ্রহণ করতে হবে সারা বাংলা জুড়ে 294টা সিটে সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থীদেরকে দিকে দিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। ডিসাইড আপনাদের উপরে। প্রথমে একটা প্রশ্ন করি, নিশ্চয় উত্তর পাবে, উত্তর আপনারা দেবেন, উত্তরটা অবশ্যই পজিটিভ হওয়া দরকার। বর্তমানে দিদিমণি আর দাদার সেটিংয়ে কিছু মিডিয়া কিনে এমন একটা প্রচার তৈরি করেছিল যে দিদিমণি পারবে বিজেপিকে রুখতে, সেটা যখন ফ্যাকাশে হতে চলেছে তখন সংযুক্ত মোর্চার দিকে প্রশ্ন তুলছে এবং একাধিকভাবে তাকে আক্রমণ করছে। প্রশ্ন আমার এখানে, বিগত 10 বছরে নিশ্চয় ভাঙরবাসীরা ভালো করে জানেন, না আপনাদের কর্মসংস্থানের উন্নয়ন হয়েছে, না শিক্ষার উন্নয়ন হয়েছে, না স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন হয়েছে, এরপরেও যদি এই ভাঙরবাসী এই দিদিমণিকে তৃতীয়বারের মতো চান্স দেয় তাহলে আপনাদের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে জীবনের চরিত্রের আর্থসামাজিক মান উন্নয়ন কতটা হবে না তালুন তলনিতে টেকে যাবে সেটা আপনারা উত্তর দেবেন। যদি মনে করেন যে আবার দিদিমণিকে তৃতীয়বারের জন্য বাংলার মাটিতে সুযোগ দেব তাহলে আমি বড় অক্ষরে এটা বলতে পারবো যে আপনারা সার্টিফিকেট এটাই দিচ্ছেন দুর্নীতিবাজ তলাবাজ সেন্টিগ্রেড রাজ যারা করে, যারা আফগান ঝড়ের মতো সময়ে যারা টাকা লুট করে, যারা 100 দিনের মাস্টার রোল করে টাকা কামিয়ে নেয়, যারা ইন্দিরা আবাস যোজনা থেকে টাকা নাই, তাদেরকে যদি আবার পুনরায় আপনারা জিতান তাহলে এটা আবার জানবো যে আপনারা হয়তো বকলমে তাদের কাছে ভাগ পাচ্ছেন। আর যদি ভাগ না পান, এই সমস্ত অপকর্মের অবসান ঘটাতে যান তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং শপথ গ্রহণ করতে হবে সারা বাংলা জুড়ে 294টা সিটে সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থীদেরকে দিকে দিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। ডিসাইড আপনাদের ওপরে, আপনারা ভাববেন কোনটা করবেন। তবে আমি ভাঙরের কথা একটু পরে বলবো, তার আগে একটা কথা বলি। মানুষ মুক্তি খুঁজেছিল, মানুষ মুক্তি খুঁজেছিল খাদ্য জন্য। আজ মানুষ যদি মুক্তিটা আগে খুঁজত খাদ্যটা পরে দেখত তাহলে এই সমস্যাটা আমাদের হতো না। আজকে যারা উপস্থিত হয়েছি সবার মনে একটা কিন্তু চিন্তিত একটা বিষয় যে আমরা এসছি হয়তো থানা পুলিশের মাধ্যমে আমাদের নামে মিথ্যা কেস দিতে পারে, তাই না? একটা কম বেশি চিন্তা ভাবনা আছে। তো সমস্ত জনগণের উদ্দেশ্যে বলবো, ভারত স্বাধীনের একটু ইতিহাস দেখুন, কম বেশি 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়রা লড়াই করেছিল। 200 বছর ধরে লড়াই করার পরে অনেক ভারতীয় শহীদ হয়েছিল, অনেক মা তার ছেলেকে হারিয়েছিল, অনেক বোন তার স্বামীকে হারিয়েছিল, অনেক ভাই তার পিতাকে হারিয়েছিল, কিন্তু তারা পিছপা হয়নি। তারা সব বিসর্জন দিয়ে শহীদের খাতায় নাম তুলে দেওয়ার পরও তাদের পরের প্রজন্মকে উৎসাহিত করেছিল যে এই ভারতবর্ষকে বিজেপির হাত থেকে মুক্তি দিতে হবে। তাই আজকে যারা উপস্থিত হয়েছেন একটা কথা বলবো, আজকে শপথ গ্রহণ করুন যে এই ভাঙরকে দুর্নীতিগ্রস্ত নেতাদের হাত থেকে মুক্তি দিতে হবে। এই মুক্তি দেওয়া শুধু আমার একার কাজ নয়, এই মুক্তি দেওয়ার জন্য হয়তো আমি সেনাপতির দায়িত্ব পালন করব, কিন্তু আপনাদের প্রত্যেককে সেনার দায়িত্বে থাকতে হবে। কি রাজি আছেন তো? অনেকে মিথ্যা কেস খেতে পারে, রাজি আছেন তো? অনেকের হয়তো এরা যা জাল্লাদ, এরা এতটাই দুর্নীতির সাথে যুক্ত হয়েছে হয়তো কারো মায়ের কোল খালি হতে পারে, রাজি আছেন তো? আমার আব্বা তো আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে প্রার্থী ঘোষণার আগে আমার বড় ভাইজান দুজনের কাছে জিজ্ঞাসা করেছিলেন। প্রথম আমার আব্বাজানকে জিজ্ঞাসা করেছিল
যে নওশাদকে ভাঙর থেকে প্রার্থী করব, আব্বাজান সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছিল, যা আমি ছেড়ে দিলাম। দীর্ঘদিন জানার পরেও যে ভাঙরে কিরকম অপকর্ম চলে, কিরকম দুর্নীতি চলে, রাজনীতির নামে কিরকম প্রশাসন চলে, তারপরেও ভাঙরের জন্য তার একটা ছেলেকে ছেড়ে দিয়েছে এই দাম, এবং বলেছে যদি কোরবানি দিতে হয় তাও দিয়ে দেবে। ভাঙরের মানুষকে এই গণতন্ত্র বিরোধীর হাত থেকে, যারা গণতন্ত্রকে মান্যতা দেয় না, যারা গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চায়, সেই সমস্ত নেতার হাত থেকে ভাঙরবাসীকে মুক্তি তোমাকে দিতেই হবে। তাই ভাঙরবাসীকে মুক্তি দেওয়ার জন্য এখানে আমি হয়তো সেনাপতি স্বরূপ এসেছি, কিন্তু আপনাদের প্রত্যেককে সেনার ভূমিকা পালন করতে হবে। তারপরে যার, তিনি আমার বড় ভাই যান, যার কাছ থেকে রায় নিয়েছিলেন সেটা আমার জনম দুখিনী মা আম্মা জানকে জিজ্ঞাসা করেছিলেন। আম্মা জান তো একটু অপেক্ষা করলেন, বলে আমি পরে বলছি। আমি বাইরে থেকে যখন ভিতরে গিয়েছি, তখন আমার আম্মা আমি কথা বলতে বলতে জিজ্ঞাসা করছে, হারা কচি তুই রাজি আছিস তো, তুই রাজি আছিস তো? আমি তখন বলছি, কেন আপনি এখন উত্তর দেননি নাকি? বড় ভাইজান কে বলছে, না দিইনি। আমি বললাম, বড় ভাইজান যখন রাজি আছে, আব্বা জান যখন রাজি আছে, আপনিও রাজি হয়ে যান না, কুরবানি দিতে হয় দেব, সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করব, গুলি খেতে হয় আগে গুলি খাবো, সেটা পরোয়া করি না। কিন্তু একটা কথা বলে যাই, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, তাহলে যে জিনিসগুলো করবার করব নিশ্চয়ই আপনারা বলছি, আপনি শুনবেন। যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, বিশেষ করে আমাকে যদি সুযোগ দেন, আপনারা যদি ভোট দিয়ে কামচিনে আমাকে জয়যুক্ত করেন, সর্বপ্রথম আমার কাজ হবে বড় আবাদ ফিশারির নাম শুনেছেন না, এর জোরে বলেন না, শুনেছেন না? যারা মৎস্যজীবী ছিল সেখানে 104 পরিবার মৎস্যজীবী থাকছিল, তাদেরকে গত বিগত 10 বছর ধরে কম বেশি তাদেরকে উৎখাত করে রেখেছে, ওই ফিশারি থেকে যাদের সংসার চলতো তাদেরকে ওখানে নিয়ে এসে আমি আবার পুনঃ প্রতিষ্ঠিত করব, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। যদি আপনারা আমাকে সুযোগ দেন, তাহলে বড় ফরেস্ট ফিশারির নাম শুনেছেন না আপনারা? আপনাদের এলাকার ফিশারি তো, সেখানে কম বেশি 200 পরিবার ওই ফিশারি থেকে তাদের পরিবারের দিন চলতো, সেখান থেকে এই তৃণমূলের কিছু দুর্নীতিগ্রস্ত নেতারা তাদের হাতে নিয়ে ওই সমস্ত 200 পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করে দিয়েছে। যদি ভাঙরবাসী আমাকে সুযোগ দেয়, আমার কাজ হলো বড় ফরেস্টের ফিশারির যারা বিগত দিনে কাজ করতো, যারা মৎস্যজীবী, তাদেরকে সেই জায়গায় পুনঃ প্রতিষ্ঠিত করা। ভাবতে অবাক লাগে, স্বাধীনতার পর থেকে ভাঙরবাসী 2 স্বাস্থ্যমন্ত্রী পেয়েছিল। অনেকের হয়তো ইতিহাস জানা আছে, অনেকের জানা নাই, তো জেনে নিন, ভাঙরবাসী 2 স্বাস্থ্যকে মন্ত্রী পেয়েছিল এই ভাঙর থেকে। কিন্তু দুঃখের বিষয়, ভাঙরে একটা উন্নত মানের হসপিটাল আছে নাই কেন ভাই? 1951-52 সাল থেকে তো আপনারা ভোট দিচ্ছেন, তারপরেও নাই কেন? ওই জন্যই অল্টারনেটিভ হিসাবে আপনাদেরকে আমি বলছি, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি অদা করছি, যদি আপনারা আমাকে ভোট দিয়ে জিতান, এখানে একটা আমি উন্নত মানের হসপিটাল বানিয়ে দেব। আমার গাঁটের টাকার কথা বলছি না, এই টাকাটা হচ্ছে আমরা সংযুক্ত মোর্চা সরকার গঠন করব, সেখান থেকে স্বাস্থ্য বিভাগ থেকে যে টাকাটা অ্যালট হবে, ভাঙরের জন্য আমি লড়াই করব বিধানসভার মধ্যে গিয়ে, ভাঙরবাসীকে আমি একটা উন্নত মানের হসপিটাল উপহার দেব। শুধু আপনারা আমাকে সহযোগিতা করুন, সহযোগিতাটা আপনাদের এটাই, 10 পর্যন্ত আপনারা মাথা ঠান্ডা করে থাকবেন, ছলে বলে কলে কৌশলে আপনাদের মাথা গরম করাবে, আপনাদেরকে বিভিন্নভাবে বলবে, কাউকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দেবে, কাউকে দিয়ে ওটা করিয়ে দেবে, কখনো সিম্বলের কথা বলবে, কখনো দলের কথা বলবে। ভাই একটা কথা বলছি, যারা উপস্থিত আছেন এখানে, যিনি উপস্থিত আছেন বিমান সাহেব, কমরেড, এনার থেকে অভিজ্ঞ মানুষ পশ্চিমবাংলার রাজনীতিতে আর কেউ আছে? উনি যখন ISF এর সাথে জোট করলেন, উনি কি পিঁয়াজ ছিলছিলেন নাকি? উনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, আমি তো ভাবি যে উনি ওই বয়সে ওখানে বসে আলিমুদ্দিন স্ট্রিটে সারা রাজ্যের কিভাবে খবর রাখে, সত্যি গর্বিত ওনার কাছে আমি বসে। উনি আমাকে প্রত্যেকটা বিধানসভার
ভৌগোলিক অবস্থান পর্যন্ত উনার টেবিলে বসে মুখস্থ গড়গড় করে বলে দিচ্ছিলেন। তার সাথে আমরা জোট করেছি, তার মূল কান দাঁড়িয়ে আছেন তিনি। তিনি জানেন না সিম্বলের ব্যাপার কি হতে পারে। তিনি আর কোনো মন্তব্য নেই, আর কিছু দু পয়সার লোককে দিয়ে কি করা হচ্ছে, প্রেস কনফারেন্স করিয়ে দেওয়া হচ্ছে না, সব ব্যাটার টিকিটের জন্য হই হই করছিল, টিকিট পায়নি, টিকিট পায়নি আর হই হই করছে। তখন গত দু একদিন আগে আপনি একটা ভিডিও দেখেছেন না, টাকার মাধ্যমে নাকি সিট বিক্রি করা হচ্ছে। আচ্ছা আপনারা তো সব বিবেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বামপন্থীরা আমাদেরকে 30টা সিট দিয়েছিল, আমরা 4টে ছেড়ে দিয়েছি জানেন তো। উপস্থিত আছেন তাহলে জিজ্ঞাসা করে নেবেন, যদি টাকা দিয়ে সিট বিক্রি করা আমাদের চিন্তা ভাবনা থাকতো তাহলে ওই 4টে ছেড়ে দিতাম। এ বলুন, টাকা দিয়ে সিট বিক্রি নয়, ওরা টাকা দিয়ে ওদের ইমান বিক্রি করছে। আর আব্বাস সিদ্দিকীকে টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। যদি টাকা দিয়ে কিনতো, আপনি যা দালালি করছেন আজকে প্রেস কনফারেন্স করে, সেই দিদিমণি কবেই কিনে নিতে পারত। উপস্থিত জনগণ, সবার উদ্দেশ্যে বলছি, বামনঘাটা ব্যবতা ওয়ান ব্যবতা টু সহ বেশ কিছু এলাকাতে খোঁজ খবর নিয়ে দেখছি বেশ কিছুদিন ধরে, বিগত দিন থেকে এখানে আজ তারা নিজস্ব জায়গায় বাড়ি তৈরি করবে, নিজের জায়গাতে বাড়ি তৈরি করবে। দুঃখের বিষয়, লোকাল নেতারা এসে বাড়ি আটকে দিচ্ছে। কোনো সময় লোকাল নেতারা প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনকে পাঠিয়ে তাদেরকে চেপে দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে টাকা দাও নাহলে তোমাদেরকে বাড়ি করতে দেওয়া হবে না। আমি একদম দায়িত্ব সহকারে বলতে পারি আপনাদেরকে যে আপনারা যদি আইএফএস আইএসএফ তথা সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিককে জয়যুক্ত করেন, একবারের জন্য আপনাদের কাছে কোনো তোলাবাজ যাবে না, বাড়ির জন্য কেউ টাকা চাইতে যাবে না, বিধবা ভাতার থেকে কেউ টাকা কাটবে না, বার্ধক্য ভাতা থেকে কেউ টাকা কাটবে না। বরঞ্চ আমাদের ছেলেদের কাজ হবে পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজ নেওয়া, মহল্লায় মহল্লায় গিয়ে খোঁজ নেওয়া, কটা বিধবা আছে, কটা বার্ধক্য উপনীত হয়েছে, তাদেরকে কিভাবে ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়, সেই দায়িত্ব নিয়ে কাজ করবে। আপনারা ডিসাইড করুন যে কাঠমানির টাকা যে খাচ্ছে তাদের হাত শক্ত করবেন, না সংযুক্ত মোর্চা যারা আপনার কাছে এসে ওয়াদা করে যাচ্ছে এই এই কাজগুলো আগামীতে হবে তার হাতটা সহযোগিতা শক্ত করবেন, আপনাদের ওপরে ছেড়ে দিলাম। ভাবতে অবাক লাগে। অনেক ভাষণবাজি হয়, এর 34 বছর দেখায় দিদিমণি, আর দিল্লিতে 60 বছর দেখায় কংগ্রেসের। আমি তো একটা প্রশ্ন তুলতে পারি ভাঙরবাসীর কাছে, গত 10 বছর ধরে দিদিমণি তো রাজ্যে দায়িত্ব ভার নিয়ে বসে আছে, লেদার কমপ্লেক্স ছাড়া আর একটা কর্মসংস্থানের জায়গার নাম হল যেখান থেকে ভাঙরবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করা আছে, বলতে পারবেন? তো আমাদেরকে যে সংযুক্ত মোর্চাকে যদি আপনারা সুযোগ দেন, আমরা ভাঙরবাসীর জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব, এবং লেদার কমপ্লেক্সে যাতে আরো বেশি বেশি কর্মসংস্থান হয় সেদিকেও আমরা ধ্যান রাখব। এটা সবজি বাজার, এই বাজারে ঐতিহ্য আছে, বিশেষ করে ভাঙরের মানুষের একটা ঐতিহ্য আছে, ভাঙর কৃষি প্রধান এলাকা। দুঃখের বিষয়, এত বড় কৃষি প্রধান এলাকা হওয়া সত্ত্বেও এখানে একটা কোল্ড স্টোরেজ নাই। আমাদের এখানে শ্রদ্ধেয় সম্মানীয় সিনিয়র মোস্ট লিডার আছেন, আমি আশা করব তার মুখ দিয়ে এটা হবে যে আগামী দিনে সংযুক্ত মোর্চা সরকারে আসলে এবং ভাঙর থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী জিতলে এখানে একটা কোল্ড স্টোরের ব্যবস্থা করে দেবেন উনি, রাজি আছেন তো? সদ্য সম্মানীয় নেতার মুখ থেকে আমি শুনতে চাই যাতে আগামী দিনে তিনি এইটা ঘোষণা করেন, এবং উনি যেটা মুখ থেকে বলবেন সেটা বাস্তবে রূপ দেবেন। উনি দিদিমণি নয়, 10,000 মাদ্রাসা দেওয়ার কথা বলেছিল, উনি সেই দিদিমণি নয়, 10,000 মাদ্রাসা দেওয়া তো দূরের কথা, বামপন্থীদের আমলে 614টা মাদ্রাসা ছিল, আজকের ডেটে খোঁজ নিয়ে দেখুন 614টা মাদ্রাসার মধ্যে 337টা মাদ্রাসায় হেডমাস্টার নাই, এই হচ্ছে আমাদের দিদিমণি। সেই কথা ইনি করবেন না, ইনি যেটা মুখে বলবেন সেটাকে বাস্তবে রূপ দেয়, সেটা আমি নিজে উপলব্ধি করেছি। আলিমুদ্দিনে গিয়ে আমি দেখেছি এনার মুখের সাথে কাজের
একটু ডিফারেন্স নেই, 100% ইনি রাখেন। সেই ভরসা দিয়ে আমি নার সদ্য সম্মানীয় বিমান সাহেবকে বলবো, আপনি এটা জনগণের উদ্দেশ্যে বলবেন।